শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। প্রিয় শ্রোতা, শুভ সকাল। আজ 27 আষাঢ়, 1429 বঙ্গাব্দ, 11 জুলাই 2022 খ্রিস্টাব্দ, সোমবার। দূরে কিংবা কাছে যে যেখানেই থাকুন না কেন, আপনাদের সবাইকে জানাচ্ছি মহান আত্মত্যাগের ঐতিহ্যে ভাষ্যর পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। গতকাল সারা দেশে গবাদি পশু কোরবানি ও ঈদের জামাতের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। এমন অনেকে আছেন যারা ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি করবেন, এমনকি ঈদের তৃতীয় দিনেও করবেন। আজ যেহেতু ঈদের দ্বিতীয় দিন, সঙ্গত কারণেই আজ এবং আগামীকাল মঙ্গলবারও পশু কোরবানি হবে ধর্মীয় বিধান মতে। পবিত্র ঈদ উল আজহা কঠিন ত্যাগের মহিমায় ভাষ্যর একটি উৎসব। মুসলিম জাহানে এর যে কি গভীর প্রভাব তা উপলব্ধি করলে নিশ্চয়ই আমরা নিজেরাও ত্যাগ স্বীকার করে অন্যের কষ্ট লাঘবে ব্রতী হতে পারি। কোরআন এবং হাদিসের নিরিখে এই তথ্য কয়েক হাজার বছর ধরে প্রতিষ্ঠিত যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করার চেষ্টা করেছিলেন। এমন কঠিন আত্মত্যাগের মধ্য দিয়ে যে অসীম ইমানের মহিমা সৃষ্টি হয়েছিল তা ইসলামের ইতিহাসে অতুলনীয়। কোরবানির ঈদের সেই ঐতিহাসিক অনন্য ত্যাগের মহিমা স্মরণে রাখলে নিশ্চয়ই ইসলামের মহান ভ্রাতৃত্ববোধ আর মানবিকতায় উজ্জীবিত হতে পারি, অন্যের সুখে সুখী হতে পারি। কোরবানি করা গবাদি পশুর গোশত একা ভোগের জন্য নয়, দুস্থ দরিদ্র সাধারণের মধ্যে বিলিয়ে দেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ। যারা কোরবানি দেন তারা 12 মাসই গোশত খাওয়ার ক্ষমতা রাখেন, আর যারা কোরবানির গোশতের আশায় অপেক্ষা করেন তারা সারা বছর পথ চেয়ে থাকেন ঈদ উল আজহার দিকে। তবে এটা কোনো দান নয়, এটা তাদের হক, আর সেই হিসেবেই তাদের হক তাদের দিয়ে দিতে আমরা সকলেই বাধ্য। শ্রোতা বন্ধুরা, আসুন সকল ভেদাভেদ ভুলে পবিত্র ঈদ উল আজহার ত্যাগ ও মহিমায় নিজেদের অন্তরকে আলোকিত করে দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধনে এক সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলি। ঈদ এলো রে ঈদ এলো, আনন্দে আর ঝলমল মুসলিম জাহান। ঈদ এলো রে ঈদ এলো, আনন্দে আর ঝলমল মুসলিম জাহান। প্রাণে প্রাণে জ্বলছে প্রেমের শিখা, ত্যাগের সূর্য শিখা। ঈদ এলো রে ঈদ এলো, আনন্দে আর ঝলমল। বন্ধুরা, এবারে জানিয়ে দেব আজকের বিশেষ দর্পণ আয়োজনে কি কি রয়েছে আপনাদের জন্য। রয়েছে ঐতিহাসিক ঘটনার সংকলন এই দিনে, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ কথিকা, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কোরবানি ও কোরবানির গোশত বন্টন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। রূপালী সংস্কৃতি পর্বে থাকছে জাতীয় চলচ্চিত্র 2020 পুরস্কার প্রাপ্ত বাংলা ছায়াছবি বিশ্ব সুন্দরী নিয়ে কথোপকথন, এবং দেশের সেলিব্রিটি শিল্পীদের সঙ্গে ঈদের আড্ডা তারার সাথে কিছুক্ষণ। আর সবশেষে থাকছে দেশ বরেণ্য কণ্ঠশিল্পী শাম্মী আক্তারের গাওয়া একটি ঈদের গান। তো বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের ঈদের দিনের বিশেষ আয়োজনে কি কি রয়েছে আপনাদের জন্য। এবার চলে যাচ্ছি মূল পরিবেশনায়। সুচির পাতার হাত ধরেই আমাদের আজকের প্রথম পরিবেশনা, যথারীতি এই দিনে স্মরণীয় ঐতিহাসিক ঘটনা প্রবাহ নিয়ে তথ্যমূলক পরিবেশনা। চলুন শুনে আসি আজকের এই দিনে পর্ব থেকে। ৬২১ সালের আজকের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকাবায় মদিনাবাসীর প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৫৭৬ সালের এই দিনে হুসাইন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন। ১৮২৩ সালের আজকের এই দিনে ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়ানা কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ১৮৮৯ সালের এই দিনে অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। ১৯৭৯ সালের এই দিনে
আমেরিকার প্রথম স্পেস স্টেশন স্কাইল্যাব ভারত মহাসাগরে ভেঙে পড়ে। শ্রোতা বন্ধুরা, আজকের এই দিনে অনেক বিশিষ্ট ব্যক্তি জন্ম নিয়েছেন, এবার বলতে চাই তাদের কথা। 1767 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ প্রেসিডেন্ট জন কুইনসি অ্যাডামস। 1927 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন লেজার রশ্মির উদ্ভাবক মার্কিন বিজ্ঞানী থিওডোর মেইম্যান। বন্ধুরা, এবারে বলতে চাই আজকের এই দিনে যাদেরকে আমরা হারিয়েছি তাদের কথা। 1957 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন তৃতীয় আগা খান নামে সমধিক পরিচিত শিয়া সম্প্রদায়ের 48তম ইমাম সুলতান মোহাম্মদ শাহ আগা খান। 1983 সালের এই দিনে প্রয়াত হয়েছেন মার্কিন বংশোদ্ভূত কানাডীয় লেখক রস ম্যাকডোনাল্ড। 1985 সালের আজকের দিনে প্রয়াত হয়েছেন বাংলা সাহিত্যের খ্যাতনামা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। বন্ধুরা, এই দিনের আয়োজন আজ এ পর্যন্তই। আর আজকে আপনাদের অনেকেরই জন্মদিন, আজ যাদের জন্মদিন সবাইকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। শ্রোতা বন্ধুরা, ইতিহাসের এই দিনে থেকে চলুন এবার যাওয়া যাক দর্পণের পরবর্তী পরিবেশনায়। শ্রোতা বন্ধুরা, আমাদের চলচ্চিত্রের রয়েছে এক সুদীর্ঘ ঐতিহ্য। সোনালী দিনের বহু চলচ্চিত্র আজও স্মরণীয়। বাংলাদেশের এমনই চলচ্চিত্র নিয়েই দর্পণের এবারের পরিবেশনা রূপালী সংস্কৃতি। 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ছায়াছবি বিশ্ব সুন্দরী নিয়ে আজকের এই পর্ব। ফাতেমাতুজ জোহরার গ্রন্থনায় পর্বটি উপস্থাপন করছেন সুমাইয়া কবির মেঘলা। প্রিয় শ্রোতা, অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন, আমাদের আজকের ছায়াছবি বিশ্ব সুন্দরী। 2020 সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক এই ছায়াছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই ছায়াছবিটি বিপুলভাবে দর্শক জনপ্রিয়তা পেয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আলোচনা করছি বিশ্ব সুন্দরী ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী। মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে, তুই কি আমার হবি রে। সফল ব্যবসায়ী ফাতেমা ফেরদৌসির একমাত্র ছেলে স্বাধীন। বাবার অবর্তমানে লেখাপড়া শেষ করে নিজের বিশাল বিজনেস সামলানোর দায়িত্ব তার কাঁধে। কিন্তু অফিস তার মোটেও ভালো লাগে না, সে থাকতে চায় স্বাধীন। তাই মা তাকে বিয়ে দিয়ে সংসারের মায়ায় আবদ্ধ করতে চায়। কিন্তু কে শোনে কার কথা? আচ্ছা শোন, আমি না তোর বিছানার পাশে কতগুলো ছবি রেখেছি, তুই কি রুমে গিয়েছিস, দেখেছিস? হ্যাঁ, দেখেছি তো। তারপরে? তারপরে আদর করে সেগুলো বিনে ফেলে দিয়েছি। এদিকে শোভা জার্মানি থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরলে স্বাধীনের মা শোভার মাকে ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিলে শোভা খারাপ আচরণ করে স্বাধীনের মায়ের সাথে। তুই ফাতেমা আপার সঙ্গে এইভাবে কথা বলেছিস? তুই জানিস না ফাতেমা আপা কে, তার জন্যই তোর মা আজ বেঁচে আছে। তোর নানা নানি দীর্ঘ দিন বেঁচে ছিলেন। স্বাধীন তার মামা আবাবকে নিয়ে ঘুরতে যায় বান্দরবানে, দেখা হয়ে যায় শোভার সাথে। স্বাধীনের মায়ের সাথে শর্ত মতো শোভা নিজের সৌন্দর্য আড়াল করে ছদ্মবেশে স্বাধীনের সাথে পরিচিত হয়, কিন্তু নিজেদের অজান্তেই ভালোবেসে ফেলে দুজন দুজনকে। ঢাকায় ফিরে স্বাধীন শোভার সাথে প্রায় দেখা করে। শোভা ছদ্মবেশে স্বাধীনকে পরীক্ষা করলেও স্বাধীন সত্যিই ভালোবেসে ফেলেছে শোভাকে। কিন্তু এ কি হলো, বৃষ্টিতে ভিজে শোভার আসল চেহারা প্রকাশ পেয়ে যায়। সে কুৎসিত না, সে সুন্দর। এই ধোকা সহ্য করতে পারে না স্বাধীন। আমি কতটা স্টুপিড যে আমি এটা বুঝতে পারিনি একটা মানুষ এতটা পারফেক্ট কিভাবে হয়। আর কি বললে জানো তুমি? ব্যক্তিগত শিক্ষা না, ব্যক্তিগত শিক্ষা। পৃথিবীর কোন শিক্ষা তোমাকে অধিকার দিয়েছে একটা মানুষের ইমোশন নিয়ে খেলার? স্বাধীন শোভা কিছুতেই ভুলতে পারে না স্বাধীনকে। একদিন স্বাধীনকে জিজ্ঞেস করে কেন সে সুন্দর মেয়েকে পছন্দ করে না। স্বাধীন ফিরে যায় তার অতীতে, 4 বছর আগের ঘটনা। সে ভালোবাসত ইমা নামের এক মেয়েকে, সে ছিল বখাটে আর উচ্চাভিলাষী। কি তুমি আমাকে ফলো করো না? আমি কোথায় যাই কি করি সব তুমি ফলো করো না? পার্টিতে গিয়েছিলাম বলেই আজকে দেখতে পেলাম।
যে তুমি মাইগ্রেনে ফলস এক্সকিউজ দিয়ে ওখানে গিয়ে মদের আসর জমিয়েছ। এদিকে শোভা তার বাবাকে জানায় সে একজনকে পছন্দ করে, পরিচয় করিয়ে দিতে চায় স্বাধীনের সাথে, কিন্তু বেঁকে বসে বাবা রইস মিয়া। সে তার মেয়েকে বিয়ে দেবে তারই ব্যবসায়িক পার্টনারের ভাই জ্যাকির সাথে। একমাত্র মেয়ে নিজের অবাধ্য হয়ে অন্য কাউকে পছন্দ করবে এটা সহ্য করতে পারে না রইস মিয়া। আমার মাইয়া ওই ফাতিমা ফেরদৌসি ফুলার একটু একটু পছন্দ করে। না না কোনো সমস্যা না, মাইয়ার বিয়ে তোমার লাগে, কিন্তু একটু মনে হয় ঝামেলা আছে। শোভা তার বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে স্বাধীনকে পরিচয় করিয়ে দিতে চায় তার বাবার সাথে, কিন্তু বাবা রইস মিয়া অপমান করে স্বাধীনকে। তোমার মা ফাতেমা ফেরদৌসি 1971 সালে যুদ্ধের সময় পাকিস্তানি আর্মির সাথে খুব ফুর্তি পাচ্ছে। অপমান ক্ষোভে মাথা নিচু হয়ে যায় স্বাধীনের। অপমান করে মাকে, একমাত্র ছেলের অপমান সইতে না পেরে চলে যায় ফাতেমা ফেরদৌসি। এক টিভি সাক্ষাৎকারে স্বাধীনের মা ফাতেমা দেশবাসীর কাছে উন্মুক্ত করেন এতদিনের গোপন করে রাখা তার জীবন কাহিনী। আমি যেমন অনেক বাঙালির জীবন বাঁচাতে সাহায্য করেছি, ঠিক তেমনি আমাকেও ক্যাম্প থেকে উদ্ধার করেছিলেন এক বীর মুক্তিযোদ্ধা, খন্দকার রিয়াজউদ্দিন। আমি তাকে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উনি তো আমার আব্বার কথা বলছে। এদিকে মাকে খুঁজে না পেয়ে স্বাধীন ভেঙে পড়ে। টিভি সাক্ষাৎকার দেখে আশ্বস্ত হয় তার মা বেঁচে আছে। স্বাধীন লজ্জা ছেড়ে গর্ব অনুভব করে, সে একজন বীরঙ্গনার সন্তান। দেশ স্বাধীনে তার মায়ের আত্মত্যাগ তার জন্য যেমন বেদনার, তেমনি সম্মানের। তোমাকে মা বলে ডাকার কোনো অধিকার কি আমার আছে? আমি তোমাকে অনেক ঘৃণা করেছি মা, অনেক খারাপ কথা বলেছি। আমি কি তোমাকে মা ডাকার অধিকারটা ফেরত পেতে পারি? সবাই তোর মতো এত সহজে সুন্দর করে ক্ষমা চাইতে পারে না। পরিশেষে শোভার বাবা রইসউদ্দিন ভুল বুঝে ক্ষমা চায় স্বাধীনের মায়ের কাছে। অনেক দুঃখ বেদনা আর নাটকীয়তার মধ্য দিয়ে ছায়াছবির পরিসমাপ্তি ঘটে। শ্রোতা, এই ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পরিমণি, চম্পা, আলমগীর, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, খালেদ হোসেন সুজন, আনন্দ, খালেদ সীমান্ত সহ আরও অনেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, যা প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এবারের নিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদেরের উপস্থাপনায় বিশেষ কথিকা। কথিকাটির শিরোনাম পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কোরবানি ও কোরবানির গোশত বন্টন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কুরবান শব্দ থেকে কোরবানি, এর শাব্দিক অর্থ হল নৈকট্য, উৎসর্গ, বিসর্জন ও ত্যাগ। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখে এই তিন দিন আল্লাহর নামে নির্দিষ্ট নিয়মে হালাল পশু জবে করার নামই হল কোরবানি। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের একটি অন্যতম ঐতিহ্য। ত্যাগ তিতিক্ষা এবং প্রিয়তম বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করাই হল কোরবানির তাৎপর্য। প্রচলিত কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আত্মত্যাগের এক অপূর্ব নিদর্শন। আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বপ্নাদিষ্ট হয়েছিলেন প্রিয় বস্তু কোরবানি করার জন্য।
মহান রব্বুল আলামিন তার মহান ত্যাগ খুশি হয়ে বেহেশত হতে দুম্বা পাঠিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসলামের কোরবানি কার্যকর করলেন। আজও বিশ্ব মুসলিম ত্যাগ ও তিতিক্ষার এই সুমহান আদর্শকে বাস্তবায়নের জন্য পশু কোরবানি করে থাকেন। পবিত্র কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসলামের সুন্নত। একদা সাহাবা কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মাহাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, কোরবানি কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হল তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহি সালাতুয়াসলামের সুন্নত। তারা আবার প্রশ্ন করলেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, এর বিনিময়ে আমরা কি পাব? নবীজি বললেন, লিকুল্লি শায়রাতিন হাসানা, প্রতিটি ফসমের বিনিময়ে তোমাদের জন্য সওয়াব লেখা হবে। তাই কোন রসুম রেওয়াজ নয়, কোন সামাজিক প্রথাও নয়, আর লোকাচারের ব্যাপারও নয়। কোরবানি আল্লাহর হুকুম, দিনের মান্যতা আর কোরআন সুন্নার নির্দেশিত ইবাদত। আল্লাহর আনুগত্যশীল বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটি সামর্থ্যবান মুসলমানের উপর কোরবানি করা ওয়াজিব। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মাসাল্লানা, কোরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি দেয় না তারা যেন আমার ঈদগাহের কাছেও না আসে। প্রিয় নবী আরো বললেন, কোরবানির দিনে কোরবানি করাই আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় ইবাদত। কোরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। এই কোরবানি কেবল পশু কোরবানি নয়, নিজের পশুত্ব, নিজের ক্ষুদ্রতা, দীনতা, হীনতা, স্বার্থপরতা ও অহংকার ত্যাগের কোরবানিও বটে। নবী রাসুলগণ এবং দীন ইসলামের শিক্ষাও ছিল এটি, নিচক গোস্ত খাওয়ার জন্য কোরবানি নয়, যশ খ্যাতি অর্জনের জন্য কোরবানি নয়, কোরবানি হল আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। কোরবানির পশু আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন। এই কোরবানির গোস্তে রয়েছে অভাবীদের হক, যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ জাল্লা শানুহু এরশাদ করেছেন, وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ فِيهَا خَيْرٌ فَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافٌ فَإِذَا وَجَبَتْ جُنُوبَهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُوتَرَ وَكَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। কাবার জন্য উৎসর্গীকৃত উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করেছি, এতে করে তোমাদের মঙ্গল রয়েছে। তোমরা সারিবদ্ধভাবে বাধা অবস্থায় তাদের জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করো, অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তা থেকে তোমরা নিজের আহার করো এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্ত এবং প্রার্থিত অভাবীকে। এভাবে আমি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা হজ আয়াত ৩৬। পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা শানুহু ইরশাদ করেছেন, লিউশহিদা মানাফিআ আলাইকুম وَيُذْكَرُ اسْمُ اللَّهِ فِيهَا وَيُذْكَرُ اسْمُ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ। যেন তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তিনি চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দান করেছেন নির্দিষ্ট দিনসমূহে তা যবেহ করার সময় আল্লাহর নাম স্মরণ করে, অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ ও অভাবগ্রস্তদের আহার করাও। সূরা হজ আয়াত ২৮। এ সকল আয়াতে কারিমার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরবানির গোস্ত বন্টনের একটি প্রচ্ছন্ন দীক্ষা দিয়েছেন সকল কোরবানিদাতাকে, আর তা হল কোরবানির মাংস তিন ভাগে ভাগ করা। তন্মধ্যে এক ভাগ কোরবানিদাতা নিজের জন্য রাখবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখবেন, আরেক ভাগ গরিব মিসকিনের জন্য রাখবেন। কোরবানির পর কোরবানির বর্জ্য সরিয়ে ফেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং কোরবানির রক্ত আর এই বর্জ্যগুলো শুকিয়ে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে সমাজের মধ্যে, মানুষের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয়। এই জন্য কোরবানির পরপরই সে রক্তগুলো ধুয়ে ফেলতে হবে, বর্জ্যগুলো পরিষ্কার করে ফেলতে হবে যাতে করে কোনো মানুষের কষ্ট না হয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাজাফাতু মিনাল ঈমান, পরিচ্ছন্নতা হল ইমানের অংশ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরবানি সঠিকভাবে আদায় করার এবং সঠিক বন্টনের মধ্য দিয়ে সুন্নত মোতাবেক ব্যবহার করার এবং
পরিচ্ছন্নতার মধ্য দিয়ে সমাজকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদিরের কথিকা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা গেল ঈদ উল আজহা প্রসঙ্গে। চলুন এবার যাওয়া যাক একটু ভিন্নতর প্রসঙ্গে। আমাদের এবারের পরিবেশনাটি ঈদ উপলক্ষে তারকা শিল্পীর সঙ্গে আলোচনা আড্ডায় সাজানো। জিনাত শানু স্বাগতার গবেষণা, গ্রন্থনা এবং উপস্থাপনায় চলুন শোনা যাক তারার সাথে কিছুক্ষণ। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি স্বাগত, এবং আমার সাথে আছেন ঈদের বিশেষ অনুষ্ঠানের বিশেষ অতিথি, তিনি আপনাদের সবার প্রিয় অভিনেতা, আমারও অনেক প্রিয় অভিনেতা, আরফান আহমেদ। কেমন আছেন আরফান ভাই? এই তো চলছে, গরু খাওয়ার পরে যে ব্রেকটা আসলে দরকার ছিল ব্রেক নিয়েছি। এখন আবার হচ্ছে গরুর আশেপাশে যা যা আছে, পায়া, গরুর জিব্বা, গরুর ব্রেইন, মানে যা যা আছে সেগুলো নিয়ে এখন পরিকল্পনা চলছে। বাহ, আরফান ভাই কেমন কাটলো আপনার কোরবানির ঈদ? কোরবানির ঈদ আসলে সারাদিন তো ব্যস্ততার মধ্যেই কাটাতে হয়, কারণ গরু কাটা থেকে শুরু করে সেগুলো তো কষাই তো সবকিছুই করে, কিন্তু কষাইকে গাইডটা করতে হয় আমাদের। আর এর পরের ঝামেলাগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে যে পারিবারিক, অর্থাৎ তিনটা ভাগ হয়, তো একটা ভাগ হচ্ছে যে আত্মীয়, একটা ভাগ আমাদের নিজের, আর একটা ভাগ হচ্ছে যে গরিব লোকজনদের যারা যারা আছেন। তবে সেই ভাগটা আমরা আসলে প্রপারলি দিতে পারছি কি না সেটাও তো ভালোভাবে খেয়াল করে দিতে হয়। তো ওইটুকু খেয়াল করতে করতে দেখা যায় যে সকাল থেকে শুরু করলাম রাত ১০টা এমনিতেই বেজে যায়। আরফান ভাই, আপনার তো প্রচুর মজার মজার নাটক আমরা সচরাচর দেখে থাকি, তো এবার ঈদে আপনার সবচেয়ে প্রিয় নাটক কোনটা? আমাদের শ্রোতারা আজকের পরে, মানে গতকাল যে নাটকটা অনেয়ার হয়ে গেছে সেটা তো মিস করে ফেলেছে আমার ধারণা, সামনের নাটক আর কি কি আছে, কোনটা দেখতে আপনি রেফার করেন? এই ভয়টা আমারও কাজ করে যে মিস করবে কেন, তো সেই জন্য এবারে ঈদে হচ্ছে কি যে সাত পর্বে নাটক করেছি আমি, চারটি। সাত পর্বে চারটি নাটক? শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু অনেক অনেক গুড নিউজ, বলে ফেলুন কোন কোন চ্যানেলে কোথায় কোথায় দেখতে পাবে। এশিয়ান টিভিতে আছে রাজশাহীর রোমিও, পুরান ঢাকার ঝুলি, আর বৈশাখীর চ্যানেলে হচ্ছে শিয়ালবাড়ি থ্রি, একুশে টিভিতে আছে শব্দ ডাক্তার, যেখানে তোমারও কাজ করবার কথা ছিল, শিডিউলের অভাবে আমি তোমার সঙ্গে করতে পারিনি। ইয়াস, শব্দ ডাক্তার, মাথা ভরা ডাক্তার, এই টাকটা আসলে কার ছিল? এই টাকটা কারো ছিল না, কারণ আমরা মানে যুগের তালে তাল মিলিয়ে শব্দ ডাক্তারের এখন আর মানে টাক থাকে না, চুল থাকে। চুল অবস্থায় উনি নানাবিধ যে কাজগুলো করে থাকেন সেগুলো হচ্ছে কি যে আমরা দেখাবার চেষ্টা করেছি। আরফান ভাই, আপনার যে সেন্স অফ হিউমার এটা অসাধারণ, এই সেন্স অফ হিউমারের রহস্য কি? আমি আসলে ছোটবেলা থেকে যেটাই ছিলাম ন্যাচারালি ছিলাম, গড গিফটেড ছিলাম, মানে থাকে না একটা বিষয় যে আমি আসলে কোনো কিছু কি জটিল করে দেখতে শিখিনি, আমি সব কিছু কি মনে করেছি কি যে এটা সম্ভব নয় কেন, যার কারণে আমার হচ্ছে কি যে ব্যাকগ্রাউন্ডে থিয়েটার নেই, তবে সেটা আমি কখনো ভাবিনি। একটা পর্যায়ে এসে আমার মনে হয়েছে কি যে ওয়াল্লা, অমুককে অমুক থিয়েটার থেকে বেরিয়ে এসছে, অমুকে ঢাকা থিয়েটার, অমুকে আরণ্যক, অমুকে নাট্যকেন্দ্র, কিন্তু আমি তো কোনো থিয়েটার থেকে বেরিয়ে আসিনি। আমার কাছে যখন টেলিভিশনে আমি কাজ করেছি মনে হয়েছে যে এটাই আমার থিয়েটার, আমার কাছে যখন বেতারের কেউ যদি বলেছে যে বেতারের জন্য একটি নাটক করছি তুমি একটু সাইডে থাকবে, আমি বলছি হ্যাঁ আমি তো ওইটাই করবো। এভাবে শিখতে হয়েছে। একটা পর্যায়ে মনে হচ্ছে যে না, এটা খুবই বিশেষ প্রয়োজন, এটাকে আমি এনকারেজ করছি না, ডিমোরালাইজ করছি না কাউকে যে এটার প্রয়োজন না, এটা বিশেষ প্রয়োজন আছে। কিন্তু আমার ক্ষেত্রে হঠাৎ করে অনেকে মনে করেছে কি যে আমি খুব কাট কর পুড়িয়ে তারপরে এসছি, আমি কাট করে পুড়িয়ে এসছি, কিন্তু আমার থিয়েটার থেকে আসলে পরে জিনিসটা বলতে আরও সুবিধা হতো। কিন্তু আপনার থিয়েটার ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও আপনি কিন্তু একটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে আমাদের দেশের স্ট্যান্ড আপ কমেডির আগে কোনো কালচার ছিল না, এখন তাও স্ট্যান্ড আপ কমেডির বিভিন্ন জায়গায় কমিউনিটি আছে। তো যখন বাংলাদেশে স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিল না, তখন আমার চোখের সামনে দুজন স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিল, একজন হচ্ছে সাজু খাদেম আর একজন হচ্ছে আরফান ভাই, এটা তো সত্যি। সাজু মোর ব্রিলিয়েন্ট, অর্থাৎ সাজু যখন স্ট্যান্ড আপ কমেডির জন্য দাঁড়িয়ে কিছু বলে সেটা সাজুর অটোমেটিক গোছানো হয়ে যায়, আর আমি অগোছালোভাবে কিছু বলতে গেলে দর্শকরা ভেবে নেয় এটাও বোধ ওনার গোছানো ছিল। পার্থক্য হচ্ছে এখানেই যে সাজুরটা হচ্ছে গিয়ে যে খুব সুন্দর করে সাজানো,
এবং সাজু চাইলে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে ফ্রিকশন অফ সেকেন্ডের মধ্যে সাজিয়ে নিতে পারে। আর আমি হচ্ছি যে খুব কনফিউশনের মধ্য দিয়ে যে ডেলিভারিটা দিয়ে থাকি সেটা অনেকে মনে করে যে এটা বোধহয় ওনার সাজানো ছিল, আসলে এগুলো আমার সাজানো না। আমি এই মুহূর্তে যে কথা বলছি এটা নিয়ে যদি আমি বেশি ভাবতাম তাহলে একটি কথা ঠিকঠাক মতো করে বলতে পারতাম না। দ্যাটস ওয়াই আমি সবসময় বলবো সাজু ব্রিলিয়েন্ট, মো 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 ব্রিলিয়েন্ট। আচ্ছা সাজু ব্রিলিয়েন্ট না আপনি ব্রিলিয়েন্ট এটা আসলে বিচার আমরা করব, তবে আমার আসলে সেগমেন্টটা খুব একটা বড় না। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক। বন্ধুরা কথায় কথায় আমরা চলে এসেছি আজকের দর্পণ আয়োজনের একেবারে শেষ প্রান্তে, তবে শুরুতেই বলেছিলাম শোনাবো ঈদের গান, আর সেই ঈদের গান দিয়েই সমাপ্তির পথ ধরবো আমরা। তো চলে যাচ্ছি সেই গানের কাছে। এই গানটির গীতিকার আব্দুল হাই আলহাদি, সুরকার শওকত হোসেন, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী শাম্মী আখতার। গানের সুরে সুরে বিদায় পথ ধরতেই হচ্ছে, সময় আমাদেরকে বলছে যেতে হবে আজকের মতো। তবে বিদায় বেলায় বলতে চাই সচেতনতার কথা। দেশ জুড়ে আনন্দের বন্যা বইছে ঈদকে ঘিরে, তবে এই আনন্দের মধ্যেও আমাদেরকে থাকতে হবে সচেতন, কেননা করোনার প্রকোপ কিছুটা ঊর্ধ্বমুখী, আর এই সময়টিতে স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের সকলের কর্তব্য দায়িত্ব। আসুন সচেতনভাবে সকলে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে পথ চলি, এবং একই সাথে এই মুহূর্তে যারা গ্রাম থেকে শহরের পথে কিংবা যে কোনো গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন, ভ্রমণ করছেন, প্রত্যেকেই মাস্ক পরিধান করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আর এমন আহ্বানে জানিয়ে দিতে চাই আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন নাসির আহমেদ, উপস্থাপনায় ছিলাম আমি আহসান হাবিব বাপ্পি, এবং আমি তামান্না সিদ্দিকী, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, নির্দেশনায় ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।